করতে হয় আউলিয়া کرام যুগে যুগে আমার রাসূলকে ভালোবাসিয়া আহলে বায়াতকে ভালোবাসিয়া আউলিয়া کرامকে ভালোবাসিয়া তারা আল্লাহওয়ালা হয়েছিল কথা বলেন ঠিক কি না এই জন্য রাসূল প্রেম শিখার জন্য একজন ভালো ওলি আল্লাহ প্রয়োজন হয় লাগে কি লাগে না আমাদের দেশে কয় পীর মুরিদের দরকার নাই ওলির কাছে যাওয়া আল্লাহ নিষেধ করেছেন মিন দুনিহি আউলি একটা আয়াত আছে আল্লাহ বলেছেন তোমরা ওলিদের কাছে যাও না একটা আয়াত আছে ওই আয়াতকে পূজি করে এরা বলতেছে দেখেন কুরআন শরীফের মধ্যে তো আছে ওলিদের কাছে যাও না এখন ওলি শব্দের অর্থ কি আগে শুনুন ওলি শব্দের অর্থ হলো বন্ধু কি বন্ধু জোরে বলেন বন্ধু ওলি শব্দের অর্থ হলো বন্ধু আমার আল্লাহ পাকের বন্ধু আছে কি আছে না আল্লাহ পাকের বন্ধু কারা ওলি আল্লাহ সকল হ্যাঁ আর আল্লাহ পাক বললেন তোমরা ওলিদের কাছে যাও না কোন ওলি আল্লাহর ওলিও আছে আল্লাহর বন্ধু আছে আবার শয়তানের ওলি শয়তানের বন্ধু আছে এখন আল্লাহ পাক কোন ওলির কথা বললেন তোমরা কোরআনের আয়াতের আবিধানিক পরিভাষা করতে শানে নজুল তোমরা ভালো করে না তাফসীর পড়ে ব্যাখ্যা করে ওলিদের কাছে যাও না এই যে অপব্যাখ্যা করে মানুষকে বোঝানো হয় যে দেখেন দেখেন এখানে তো ওলিদের কাছে যাওয়া নিষেধ করেছে কোন ওলি শয়তানের ওলি যারা তাদের কাছে আল্লাহ যাওয়া নিষেধ করেছেন কথা বলেন ঠিক কি না আল্লাহর ওলি যারা তাদের কাছে আল্লাহ পাক নিজে যাওয়ার কথা বলেছেন ওয়া কুনুমা সাদিকিন আল্লাহ বলেছেন আবদাকু ইলাইহি ওসিলা তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা অন্বেষণ করো আল্লাহ বললেন যে আউলিয়া কিরাম যারা তাদের সফর সঙ্গী হও তাদের সহবতে যাও তাদের কাছে বসো কত আয়াত লাগবে তোমাদের কত আয়াত লাগবে অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত পথে না রেখে মানুষের আমুলাতের পথে দাওয়াত দেন এইটা কঠিন কিয়ামতের ময়দানে কাজে লাগবে কথা বলেন ঠিক কি না আমরা মসজিদে দরবারে যাই পীরের দরবারে যাই এটা নিয়ে কত রকমের কথা লামাজাবির এত ফতোয়া দেয়া শুরু করছে এই তোমরা যারা মাযহাব মানো না লামাজাবি তোমরা জানো না যে এই উপমহাদেশে সারা বিশ্বে যত আউলিয়া کرام আসছে তারা রাসূলের মহব্বত নিয়ে আউলিয়া کرامদের খেদমত করে এই পৃথিবীতে তারা ইসলামের প্রচার করেছে আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ ওনার নাম ছিল নুমান বিন সাবির রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্ম 80 হিজরিতে উনি ছোটবেলায় ওনার আম্মা ওনাকে সুন্দর করে পোশাক পরায়া গরিব মানুষের সন্তান তিনি ছিল বাবা ছোট্ট একটা ব্যবসা করত নোমার বিন সাবিতকে তার আম্মা মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিত মক্তবে পাঠিয়ে দিত পড়ার জন্য আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার গরিব মানুষ ভালো একটা জুতা কেনার টাকা ছিল না ভালো পোশাক কিনতে পারত না তবে সুন্দর করে সাজায় দিত তখন নোমার বিন সাবিত মাদ্রাসায় মক্তবে যাইয়া তিনি পড়তেন সুবহানাল্লাহ বলে এই নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ তিনি একদিন খালি পাই গেছেন মাদ্রাসায় এখন শিক্ষক উনার উস্তাদ যিনি জিজ্ঞাসা করতেছেন বাবা আপনার পায়ে জুতা নাই কেন আপনি খালি পাই কেন আসছেন নোমার বিন সাবিত কেমনে বলবে ছোট মানুষ তখন বললেন হুজুর আমার আব্বা আমাকে জুতা কিনে দিতে পারে না গরিব মানুষ আমরা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আপনারা কি আজকে ওয়াজ শুনবেন কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান এটা শুনবেন না বুঝতে পারেন না একটু তাকবীর না তো নারায় তাকবীর আল্লাহু আকবার না কাজ হচ্ছে না তাকবীর দিয়ে এলাকার মাঝে ঘুম ভেঙে দেওয়া লাগবে রাজি আছেন তো আলহামদুলিল্লাহ জোরে তাকবীর দেন নারায় তাকবীর আল্লাহু আকবার আরো জোরে দিতে হবে এই যুবক ভাই আপনারা দেন তো আপনারা মুরব্বীরা একটু বন্ধ রাখেন যুবক ভাই একটু দেন তো চেতাই দেন নারায় তাকবীর আল্লাহু আকবার অনেকে বলেই নি দেখি আপনারা দেখি টপ থাকে দেখি মুরব্বীদের পাওয়ারটা কেমন কুরআন সাল ভাতে পারে না কি বলে হ্যাঁ দেখে আপনারা দিবেন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এটাই তো বেশি হইলো এটাই তো বেশি হইলো মুরব্বীদের তাই আপনারা তো পারলেন না দেখ জোরে শোনাই দেন আমরাও আছি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার তারাও এখন খেপে গেছে এখন দুই পক্ষ এখন সবাই একসাথে দেন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার তিনি খালি পাই গেছেন উস্তাদ জিজ্ঞাসা করে বাবা জুতা কই বলে আমার বাবা তো গরিব একটা জুতা আমাকে কিনে দিতে পারে না
আমি খালি পায়ে আসছি, একটা ভালো পোশাক আমার নাই। উস্তাদ তিনি একজোড়া জুতা দিয়া বললেন, বাবা এই জুতা আমি অনেক দিন পরিধান করেছি। ও ইমাম আবু হানিফা অনুবান বিন সাবিত, এই জুতা জোড়া আমি অনেক দিন পরিধান করেছি, যেহেতু তোমার জুতা নাই আমি তোমাকে এক জোড়া জুতা দিলাম, এই জুতা নিয়ে যাইয়া তুমি কালকে থেকে জুতা পরে মাদ্রাসায় আসবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লাস যখন শেষ হয়ে যায়, মক্তব থেকে শিক্ষক যখন বিদায় দেয়, জুতা নিয়ে বাড়িতে চলে যায়, তার মাকে ডাক দিয়ে বলে, মা ও মা গো দেখেন আমার উস্তাদ আমাকে এক জোড়া জুতা দিয়েছে। নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জুতা জোড়া পাই দিয়ে নিয়ে আসলেন। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আম্মা ডাক দিয়ে বলতেছে, বাবারে তাড়াতাড়ি করে তুমি জুতা খুলে ফেলো, খুলে ফেলো। নুমান বিন সাবিত বলে, আম্মা কেন জুতা খুলবো? এইবার উনার মা ডাক দিয়ে বলতেছে, বাবারে এই জুতা তুমি পাই দিয়েছো, জুতা তোমাকে কে দিয়েছে? বলে উস্তাদ দিয়েছে। বাবারে উস্তাদের জুতা পাই মানায় না, উস্তাদের জুতা মানায় মাথা। এ বাবা জুতা খুলো তাড়াতাড়ি করে। নুমান বিন সাবিতের আম্মা জুতা জোড়া নিয়ে বললো, বাবা এই জুতা তুমি কাল থেকে তুমি পাই দিতে পারবা না, এই জুতা জোড়া আমার কাছে দাও। তিনার আম্মা জুতা জোড়া নিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আম্মা ওই জুতা জোড়া সেলাই করে করে তিনি একটা টুপি বানাইলেন, সুন্দর করে মাথায় দেওয়া টুপি। আল্লাহু আকবার বলে না হাক্কা বেদাত বলো, দেখো বেদাত কি, ফতোয়া লাগাও দেখি, তোমারই অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কি না? ঠিক। এক জোড়া ওই জুতা দিয়ে টুপি বানাইয়া সকালবেলা নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাথায় দিয়া বলতেছে, বাবারে এই টুপি মাথায় দিয়ে তুমি যাও মক্তবে যাও মাদ্রাসায় যাও, তোমার উস্তাদকে বলবা জুতা আমি পাই দিয়ে আসি নাই। নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদ্রাসায় চলে গেলেন। এবার ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস চলতেছে, এবার উস্তাদ ডাক দিয়ে বলে, ও ইমাম আবু হানিফা ও নুমান বিন সাবিত তোমাকে কাল আমি এক জোড়া জুতা দিয়েছি, ওই জুতা তোমাকে পরিধান করে আমি মাদ্রাসায় আসতে বলেছি, তুমি কেন জুতা পাই দিয়ে আসো নাই? নুমান বিন সাবিত ডাক দিয়ে কয়, উস্তাদ জি, ও আমার উস্তাদ জি, আপনি যেই জুতা জোড়া আমাকে দিয়েছেন ওই জুতা জোড়া আমি না খুদ নিয়া যখন বাড়িতে গেলাম, আল্লাহু আকবার বলে না হাক্কা, আমার আম্মাকে যখন আমি দেখাইলাম, আমার আম্মা আমাকে জুতা জোড়া খুলতে বললেন, ওই জুতা জোড়া খুলিয়া আমার আম্মা সারা রাত্রি ধরে দেখলাম জুতা জোড়া সেলাই করছে। আল্লাহু আকবার, জুতা এমন ভাবে সেলাই করতেছে, আঁকা বাঁকা করে সেলাই করে এই জুতাটা টুপি বানাইয়া আমার মামাকে বললো, বাবা রে উস্তাদের জুতা পায়ে মানায় না, উস্তাদের জুতা মানায় মাথার উপরে। আমি এই জুতা পাই না দিয়া আমি মাথায় টুপি বানাইয়া আমি মক্তবে আজকে পড়ার জন্য আসছি। তখন তার উস্তাদ বুকে জড়াই ধরে বলল, বাবা আজকে আমি দোয়া করলাম এই পৃথিবীতে যত তাবি যত ফকির যত ওলামায়ে কেরাম হোক না কেন, বাবা তোমার স্থান তোমার সম্মান সমস্ত ওলামায়ে কেরাম সমস্ত ফকির সমস্ত ইমাম গণের মাথার তাজ তুমি হইবা। আমার মুর্শিদ প্রেম জাল হৃদয় রে ভরা, তার ভরা কি যায় রে মারা। আল্লাহু আকবার বলে, যায়ও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা, যায়ও না ডাইনে বামে মাটি আমার মাটির ঠিকানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাই করেছ সব কিছু ফালায়া তুমি একলা চলেছ। বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছ সব কিছু পালায়া তুমি একলা চলে। আমি ভেবে দেখি এই পৃথিবীর কেউ তো আপন না, আমি ভেবে দেখি এই পৃথিবীর কেউ তো আপন না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা
কঠিন কিয়ামতের ময়দানে সবাই পর হয়ে যাবে একমাত্র আপন হবে যে নবী কি না বানাইলে আমার আল্লাহ কিছু বানাইতো না যেই নবী কঠিন দুনিয়ার মধ্যে আপনার আমার জন্য কানলেন কিয়ামতের ময়দানে যেই নবী কানবেন ওই নবী হবে আপনার আমার জন্য আপন আর যাদেরকে দেখতেছেন বাড়ি ঘর বিষয় সম্পত্তি যা কিছু করলেন বাবারে কোনো কিছুই কাজে আসবে না ভাই বিরাদার বলেন কেউ আপনার আমার কাজে আসবে না কঠিন কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে মা ছেলের পরিচয় দিবে না ছেলে মায়ের পরিচয় দিবে না বাবা ছেলের পরিচয় দিবে না ছেলে বাবার পরিচয় দিবে না ওই দিন কেউ কারো আপন হবে না ভাই বন্ধু আর পুত্র জনা তোমারি কথা বলে ও তোমার খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরি দেখ না মন জাগ মারিয়ে দুনিয়াদারি দেখ না মন জাগ মারিয়ে দুনিয়াদারি তুমি বলো নবী লাগবে না নবী লাগবে বাবা দুনিয়ায় নবী লাগবে কবরে নবী লাগবে হাসরে নবী লাগবে এমন মায়ার নবী জন্মিলো সারা জীবন ভরে শুধু উম্মতের জন্যই কাঁদলো কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে তাদেরকে জ্বালানো হবে ওই দিন কোনো উপায় থাকবে না একমাত্র আমার নূরের নবী আমার রহমতের নবী আমার জানের নবী আল্লাহর দরবারে বলবে আল্লাহ গো আল্লাহ গো যে উম্মতের জন্য দুনিয়াতে কাঁদলাম যে উম্মতের জন্য হাসরের ময়দানে কান্দিছি কঠিন কিয়ামতের ময়দানে কান্দি আল্লাহ উম্মতের জন্য আমার ইমাম হাসান হুসাইনকে কারবালার প্রান্তরে শাহাদাতের বেলা পান করিয়েছো এই উম্মতের জন্য আমার মা ফাতেমা মাওলা আলী সহ আমার সাহাবীরা শাহাদাতের বেলা পান করেছে ও আমার আল্লাহ আমার মাওলা আমার উম্মতদেরকে জাহান্নামে দিও না দিও না আমার আল্লাহ ওই দিন কাহার রূপ ধারণ করবে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার কারো কথা শুনবে না শুনবে না আমার রহমতের নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকবে নবীজির চোখের পানি যখন জমিনে পড়বে আমার আল্লাহ পাখের মনটা নরম হয়ে যাবে আল্লাহ ডাকবে বলবে জিব্রাইল এ জিব্রাইল একটুটা পানি আমার বন্ধুর হাতে নিয়ে আসা এই পানিটা নিয়ে আমার বন্ধুকে দিবি আমার বন্ধুকে দেয়া বলবি এই পানিটা যেন জাহান্নামের দিকে ছিটায়া দেয় সরায়া দেয় নবীজির হাত মোবারকে এই পানিটা দিবে জাহান্নামের আগুন দেখুন যখন ছিটায়া দেওয়া হবে জাহান্নামের আগুন জাহান্নামের দিকে চলে যাবে নবী আমার ডাকে বলে জিব্রাইল একই জিব্রাইল ভাই জিব্রাইল এই পানির এত পাওয়ার ক্ষমতা কেমন করে হলো যেই পানি ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন জাহান্নামের দিকে চলে যায় আমার নবী যে যখন এই কথা বলবে জিব্রাইল আমিন বলবে ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে এক শ্রেণীর পাগল ছিল আপনি রসুলকে ছাড়া তারা কিছুই বোঝে নাই তারা যখন ইসলে সব পাবিলে বসে আপনি নবীর দরুদ পড়তে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছিল ওই পানি আমার আল্লাহ পিতা যাইতে দেয় নাই ওই পানিটা আমার আল্লাহ সংরক্ষণ করে রেখেছিল যেই কারণে আমার আল্লাহ এই পানিটা সংরক্ষণ করে রাখার জন্য আমার আল্লাহ আমার হাতে দিয়ে বলল যাও যাও জাহান্নামের দিকে আমার হাবিবকে ছিটাইতে বলো ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ছিটাই দিলেন জাহান্নামের আগুন জাহান্নামের দিকে চলে যাও সুবহানাল্লাহ ওরে এমন অনেক পাগল আছে আমার নবীর প্রেমে জিন্দা মরা ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয় ভরা ববে কেউ কারো ব্যথার বেথি নয় কথা কয় ববে কেউ কারো ব্যথার বেথি নয় ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথা হৃদয় ভরা খারাপ লাগে এ বাবাজি মনে রাখেন নবীর প্রেম
যদি অন্তরে না থাকে রসূলের মহব্বতে যদি চোখের পানি না আসে কঠিন কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না এই চোখের পানিটাই নাজাতের ওসিলা আপনার আমার জন্য হয়ে যাবে নবীর দরকার নাই নবীর মহব্বত লাগবে না কবরে গেলে তোমরা বুঝবা ফেরেশতাদের পেদানি কয় প্রকার কি কি ঠিক জোরে বলে ঠিক ওই দিন বুঝবা যে মায়ের কারে তখন বুঝবা যে রাসূল ছাড়া উপায় নেই সমস্ত নবীদের কাছে দৌড়াইতে থাকবে জাহান্নামী সমস্ত নবীরা বলবে আমরাই তো অপেক্ষায় আছি আখির জামানার নবী কখন অনুমতি দেয় সেই সময় আমরা আল্লাহর জান্নাতে যাব আমাদের উপায় থাকবে কি বলে আমাদের কি উপায় থাকবে বলে আ বাবা জি গভীর মনোযোগ দিয়ে শুনো যারা বলবে রাসূল আমাদের মতো দেখতে রাসূল আমাদের মতো বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ তাদের ঈমান নাই তাদের ঈমান নাই যারা বলবে রাসূল আমাদের মতো তাদের ঈমান কবে মারা গেছে আমি তো বললাম আমি তোমাদের মতো মানুষ তবে সূরাতে দেখতে তোমাদের মতো তারা একটা আয়াত কি পুঁজি করেছে একটা আয়াত কি পুঁজি করে বলে রাসূল তো আমাদের মতোই কোরআনের আয়াত তো আমাদের প্রতি আল্লাহ নাজিল করে নাই কোরআনের আয়াত নাজিল করেছে তার প্রিয় বন্ধু আমার দয়াল নবী মায়ের নবীর উপরে আল্লাহ জানায় দিয়ে বলল ও আমার হাবিব আপনি জানায় দেন আপনি দেখতে তাদের মতো কিন্তু আপনি তাদের মতো সূরাতে মানুষ সূরাত নিয়ে আসছে তবে আমার আল্লাহ তার হাবিবকে তিনটা সূরাত দান করেছে বিশেষ সুবহানাল্লাহ বলে একটা হলো সূরাতে হাক্কি হাকিকতের সূরাত দ্বিতীয় নম্বর সূরাতে মালাইকি ফেরেশতাদের সূরাত তৃতীয় নম্বর সূরাত হলো সূরাতে বাশারি মানব সূরাত সুবহানাল্লাহ বলে যেটা আপনাকে আমাকে দান করে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইচ্ছা করেন মদিনা মনোরা থেকে আজকের মাহফিলে তিনি আসতে পারেন সুবহানাল্লাহ আমরা বাধ্য করি না আল্লাহ নিজে বলেছেন রাসূল দেখে সুবহানাল্লাহ এখন প্রশ্ন আসতে পারে রে বাবা রাসূল যে দেখে দলিল কোথায় আমার আল্লাহ নিজেই জানায় দেয় আমি আল্লাহ তোমাদের আমল দেখি আমার রাসূল দেখে মুমিনরা দেখে সুবহানাল্লাহ আল্লাহ কোথায় জানায় দিল 9 নম্বর সূরা 10 নম্বর 12 16 নম্বর রুকু সূরা তওবা আয়াত শরীফ নম্বর 94 মদিনায় অবতীর্ণ সূরা আমার আল্লাহ জানায় দেয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সায়ারাল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ যেমনি তোমাদের আমল দেখি ওয়া রাসূলুহু আমার রাসূল তেমনি তোমাদের আমল দেখতে এখন আপনাদের কাছে প্রশ্ন করি যে ব্যক্তি দেখতে পায় সে জিন্দা না মরা জিন্দা এ জোরে বলে জিন্দা আমাদের দেশের আহলে খবিস কয় জিন্দা নবীরে আমরা তালাক দিছি তুই যখন এই কথা কইছিস তোর বউ তালাক হয়ে গেছে কথা কোন ঠিক কি না ঠিক এরা তো কয় আমরা যারা যারা জিন্দা নবী মানে তারা বেদাতির দল তাদেরকে আমরা তালাক দিছি তা আমরা তো তালাক খাইছি ঠিক আছে তোর বউ যে তালাক হয়ে গেছে সেদিকে খবর রাখছিস এরা বলে যে রাসূল আমাদের মতোই সাধারণ মানুষ বড় ভাই নাউজুবিল্লাহ কয় নাউজুবিল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় আন্নাবি আওলা বিল মুমিনিনা মিন আনফুসুহুম আযাহু উম্মাতুহুম আল্লাহ নিজে ডাক দিয়ে কয় নবীগণের বিবি উম্মতের জন্য মা সমস্ত নবীগণের বিবি তাদের স্ব স্ব কওম তাদের জাতি উম্মতের জন্য তারা হলো মা এখন আল্লাহ নিজে শিখাই দিতেছে সমস্ত নবীগণের বিবি সকল উম্মতের জন্য মা তারা যদি মা হয় নবী কি হয় পিতা বাবা হয় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আর এটা কয় বড় ভাই আমরা রাসূলের রূহানি পিতা হিসেবে মানি এরপরে আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত কয় মুরব্বীদেরকে ভ্যান ড্রাইভারকে তোমরা বাবা ডাকো মুরব্বি যারা বাবা ডাকি না এদের গায়ে আগুন ধরেছে কয় তোমরা পি সাহেবে বাবা ডাকো এই তাতে তোদের কি তোরা তো তোদের সাহেবকে তোরা তো বাবা ডাকিস আমাদের দেশে কি বিরোধিতার লোক আছে এরা তাদের আকাবির একজন আছে আবুলুল্লাহ মওদুদি বুঝছেন না আবুলুল্লাহ মানে বড় পিতা মওদুদি যারা এই অনুসারী যারা তারা বলে বড় পিতা বড় বাবা তারা যখন বড় বাবা কয় তখন তাদের আর কিছু মনে হয় না আর আমরা ভালোবেসে আউলি একরামদের বাবা বলে ডাকলে এদের গায়ে আগুন ধরে যায় আচ্ছা ঠিক আছে আমরা
ওলি আল্লাহদেরকে বাবা বলা বাদ দিয়ে দেব, সবাইকে বাবা বলা বাদ দিয়ে দেব, তাইলে তুমি যায় তোমার শ্বশুরের নানা খায়া থাক। ঠিক কথা বলেন ঠিক কিনা? তোমার শ্বশুরে যা তুমি নানা খায়া ডাক দিয়ে, শ্বশুর কবে খারাপ তোর মতো জামাই ঝাঁটা আসলা নিয়ে আসতে, জোরে ক এক। ওরে এমন অনেক পাগল আছে আমার নবীর প্রেমে জিন্দা মরা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। এ দুনিয়ার মুসলমান আমরা নবী চিনতে পারি নাই, যদি আমরা নবী চিনতাম নবীর বিরুদ্ধে আচরণ করতাম না। যে নবী যখন দুনিয়াতে আসলো শিশু অবস্থায় আসিয়া উম্মতের জন্য নবী আমার কান্না করেছিল, সুবহানাল্লাহ, এতিম হয়েছিল, তারপরে আমার নবী উম্মত ছাড়া বুঝতেন না। নবীজি আমার প্রতিদিন শিশু অবস্থায় বিকাল বেলা খেলাধুলা করতে, অনেক শিশু বাচ্চাদের সঙ্গে নবী আমার খেলাধুলা করে, বিকাল হলে সব শিশুদের বাচ্চা আসে তাদেরকে নেওয়ার জন্য, তাদের কপালে চুমা দেয়, মুখে চুমা দেয়, নবী আমার তাকায় তাকায় দেখে আর চিন্তা করে, কই আমার বাবা তো আসে না আমি মুহাম্মদকে নেওয়ার জন্য। নবী আমার চোখের বানি ছেড়ে দিয়ে বলে, সবার বাবা বিকাল হলে নেওয়ার জন্য আসে, আমার বাবা তো আমাকে নেওয়ার জন্য আসে না। কানতে কানতে চলে যায় বাড়িতে, মা মিনাকে ডাকতে বলে, মা ও মা গো, বিকাল হলে দেখি ছোট বাচ্চাদের সঙ্গে আমি মোহাম্মদ খেলা করি, সব বাচ্চাদেরকে তাদের বাবা আসিয়া নিয়ে যায়, কই আমার বাবাকে তো দেখি না, মা আপনি বলে দেন আমার বাবা কোথায় আছে। মা মিনা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও আমার মোহাম্মদ, তুমি এমন কথা জিগাইলা, এমন কথা তুমি বললা, আমি কেমনে বলবো তোমার বাবা, আবু আপান্তরে যাইয়া ব্যবসা করতে যাইয়া শাহাদাতের পেয়ালা পান করেছে। মামেনা চোখের পানি নিয়া বলে, বাবা রে তোমার বাবা তো দুনিয়া থেকে উফাত নিয়েছে, বলে উফাত কি আমি তো বুঝতে পারি নাই। নবী আমার বলে, আমার বাবাকে আমি দেখতে চাই কোথায় আছে। ছোট বাচ্চারা যখন ব্যাগ ধরে খাবার কেনার জন্য, কিছু খেলনাপাতি কেনার জন্য যখন ব্যাগ ধরে, বাবা কিনে না দিলে বাচ্চা কিন্তু কান্না থামে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক। নবী আমার ছোট অবস্থায় তার কোনো কিছু কেনার জন্য না, নবী আমার একটাই, তার মার কাছে যাইতেছে, মা গো আমার বাবা কোথায়, আমার বাবাকে একটু দেখতে চাই। বামিনা বলে, তোমার বাবা ব্যবসা করতে যাই আবু আপান্তরে, ওইখানে তিনি ইন্তেকাল করেছে, উপাত নিয়েছে, তার মাজারটা ওইখানে আছে। নবী আমার ব্যাগ ধরলেন, ডাক দিয়ে কয়, মা ও মা আমার বাবার কবরটাকে আমি দেখতে চাই, আমাকে নিয়ে যাইতে হবে। তখন মামেনা শিশু মুহাম্মদের সেই বেগ ধরাটাকে আমার নবীর বেগ যখন সহ্য করতে পারলো না, উম্মা ইমান সহ কয়েকজন সফর সঙ্গী নিয়ে আমামেনা তখন আমার নবীকে নিয়ে আবু আপান্তরের দিকে রওনা হয়ে যায়। মামেনা শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন, আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। এমন দরদিন জন্মিল সারা জীব বুগু ভাষায় কান্দিল, সারা জীব বুগু ভাষায় কান্দিল। আমার নবী এতিম রূপে দুনিয়ার বুকে আসলে, মামিনা শিশু নবীকে নিয়ে আবু আপান্তরের দিকে রওনা হয়ে গেছে। নবী যে আমার শিশু অবস্থায় হাঁটি উম্মায় মানুষ সঙ্গে সফর সঙ্গী হয়ে আসতেছে, আবু আপান্তর বাবলা গাছের নিচে খাজা আব্দুল্লাহর মাজার মোবারক কবর মোবারক সেইখানে দূর থেকে দেখা যায়। মামিনা যখন কাছাকাছি গেলেন, যাওয়ার পরে আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, বাবা মোহাম্মদ
দেখো তোমার বাবার কবরটা দেখা যায় ওই বাবলা গাছের নিচে আবু আপন্তর ওই এলাকার মধ্যে তোমার বাবার কবর আছে দূর থেকে দেখা যায় আমার নবী যাইতেছিল ওই এলাকার লোকজন আবু আপন্তর এই এলাকার লোকজন কিছু পারসি তারা জানতো তারা তাওরাত জাবুর কিতাবের মধ্যে দেখেছিল আখিরে জামানার পয়গম্বর যিনি হবে তিনি আসবে এলাকার মধ্যে তিনি যখন আসবে ওই মক্কা মদিনার ওই এলাকার মধ্য দিয়া যখন আসবে মরুভূমির প্রান্তর দিয়ে আসবে সেই নবী আখিরি নবী যিনি হবে আখিরি নবী যখন মরুভূমির প্রান্তর দিয়ে আসবে অত্যন্ত রোদের মধ্যে মেঘমালা তাকে ছায়া দিতে দিতে নিয়ে আসবে আমরা নবীকে চিনতে পারি নাই বনের পশু আমার নবীকে চিনেছে জঙ্গলের পশু পাখি অপেক্ষায় থাকতো জঙ্গলের মাঝে দাঁড়ায় থাকতো নবী আমার যেই রাস্তা দিয়ে যাইতো তারা অপেক্ষায় থাকতো কখন রহমতের নবী আসবে নূর নবী আসবে তার চেহারা মোবারক দেখিয়া আমাদের জীবনটাকে ধন্য করব সুবহানাল্লাহ